মসুর ডালের তিখি তরকা। মসুর ডালের তিখি তরকা করতে লাগছে আমি নিয়েছি গোটা মসুর, এটা আমি সেদ্ধ করে রেখেছি দু কাপের মতো, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা, টমেটো কুচি, মটরশুঁটি, সঙ্গে লাগছি কসুরি মেথি, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, চিনি, সর্ষের তেল, টমেটো সস, নুন, খোয়া ক্ষীর, ফ্রেশ ক্রিম, বাটার। রসুনটাকে এক মিনিটের মতো ভেজে নেব, এবার এর মধ্যে আমি একে একে পেঁয়াজ, আদা, লঙ্কা, এবার এর মধ্যে দিচ্ছি টমেটো, অর্ধেকটা ধনে পাতা, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, কসুরি মেথি, এর মধ্যে দিয়ে সেদ্ধ করে রাখা গোটা মসুর, আর অল্প মটরশুঁটি, স্বাদ মতো চিনি, তরকাটাকে চটপটে করার জন্য আমি এর মধ্যে এক চামচ টমেটো সস দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প জল, এবার এটাকে আমি 5 মিনিটের মতো ফুটতে দেব, এর জন্য আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি, এবার আমি এর মধ্যে ক্রিমটা মিশিয়ে দেব,
এর মধ্যে খোয়া খিরটা মিশিয়ে দিলাম। দিচ্ছি এখানে বাটার,